গো হচ্ছে যাওয়া, মূল হচ্ছে যাওয়া, এটা হচ্ছে ক্রিয়া। এবং এই যাওয়ার শব্দটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবজেক্টের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ইউ বসাচ্ছি তখন এই যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাও, যখন হি লাগাচ্ছি তখন যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাই। এভাবে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, সো সাবজেক্ট বসার সাথে সাথে ক্রিয়ার পুরো প্ল্যানই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু নাসিরস ক্লাব। দিস ইজ নাসির ওয়ান্স অ্যাগেন বিফোর ইউ, অ্যান্ড হু উইল টিচ ইউ ইটস অল অ্যাবাউট টুডে, প্রেজেন্ট ইনিমিট, পাস্ট ইনিমিট অ্যান্ড ফিউচার ইনিমিট। প্রিয় শিক্ষার্থীরা, টেন্সের উপরে প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে আমার, আর আজকে হচ্ছে তোমাদের ক্লাস 14। টেন্সের উপরে বিগত দিনে 13টি ক্লাস প্লাস হচ্ছে আরও কিছু ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো, গো হচ্ছে একটি শব্দ যার অর্থ হচ্ছে যাওয়া। গো হচ্ছে যাওয়া, বা তুমি সাথে যখন আমরা এই শব্দটাকে লাগাবো তখন কিন্তু তুমি যাওয়া হবে না, তুমি যাওয়া ম্যাচই হচ্ছে না, তুমি যাও হয়ে যাচ্ছে। তার মানে ক্রিয়া যেটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখো, সে যাওয়া এটা যদি দিই তবুও কিন্তু মিলছে না, ম্যাচ করছে না, তাহলে কি সে যায়, এটাই হচ্ছে মেন বাংলা, সে যায় এটার সাথেই ম্যাচ করছে। এরপরে আরও আরেকটি উদাহরণ নিই, ডু মানে হচ্ছে কি করা, ডু মানে করা। এখন তুমি করা যদি বলি তাহলে সেটাও ম্যাচ করছে না, সে করা সেটাও ম্যাচ করছে না, তার মানে তুমি করো এটার সাথে এটাই যাবে এবং সে করে এটার সাথে এটাই যাবে। অর্থাৎ করা হচ্ছে মূল ক্রিয়া, করা চেঞ্জ হয়ে যাচ্ছে কি করো, তুমি সাথে করো হয়ে যাচ্ছে ওকার, এবং সে করে এখানে করা থেকে কি হয়ে যাচ্ছে একার চলে আসছে, মানে সে করে। আরেকটি উদাহরণ, ইট মানে হচ্ছে খাওয়া। এখন তুমি খাওয়া ম্যাচ করছে না, তুমি খাও এটাই ম্যাচ করছে, খয়াকার ও চলে আসছে খাও। এবং সে খাওয়া যদি দিই তবুও খারাপ লাগছে, সে খাওয়া এটা হয় না, সে খাই, খয়াকার হর্ষই এটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আলোচনা থেকে তোমাদেরকে এক গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। দেখো, গো হচ্ছে যাওয়া, মূল হচ্ছে যাওয়া, এটা হচ্ছে ক্রিয়া। এবং এই যাওয়ার শব্দটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবজেক্টের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ইউ বসাচ্ছি তখন এই যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাও, যখন হি লাগাচ্ছি তখন যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাই। এভাবে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, সো সাবজেক্ট বসার সাথে সাথে ক্রিয়ার পুরো প্ল্যানই চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের মূল যে শব্দ সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখন কিছুক্ষণের জন্য ধরে নাও তোমার একটি ফ্রেন্ড রয়েছে আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডায়, সো সে বাংলাদেশে এসেছে, তুমি তাকে বাংলা ভাষা শেখাবে। এখন তুমি তাকে বললে যে গো মানে যাওয়া, ডু মানে করা, ইট মানে খাওয়া। এটা শেখার পরে, মানে এই ভোকাবুলারিটা শেখার পরে তুমি বলছো যে তুমি যাও এটা হবে, আবার সে যায় এটা হবে। অর্থাৎ আমাদের যে ঘটনাটা ঘটছে, যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাও, যাওয়া থেকে হয়ে যাচ্ছে যাই, করা থেকে হয়ে যাচ্ছে করো, এবং করা থেকে হয়ে যাচ্ছে করে। আবার দেখে খাওয়া থেকে হয়ে যাচ্ছে খাও, এবং খাওয়া থেকে হয়ে যাচ্ছে খাই। পুরো প্ল্যানিং চেঞ্জ, অর্থাৎ ক্রিয়ার মাথামুণ্ড সব চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু সাবজেক্ট বসানোর কারণে। এখন সেই আমেরিকান যে বন্ধু তোমার কাছে এসেছে, তাকে বাংলা শেখাতে গেলে তো ও সেকেন্ডে তোমাকে কোশ্চিন করবে যে এটা কেন এটা হলো, এটা কেন এটা হলো, তুমি তাকে বোঝাতে টেনশনে পড়ে যাবে। এখন আমরা বাঙালি যারা, আমরা বাংলা ভাষা মায়ের কাছ থেকে শিখেছি, শুনে শুনে বলতে শিখেছি, এবং আমরা বুঝে নিয়েছি কালচারটা, বাংলা ল্যাঙ্গুয়েজের কালচার সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে, তাই আমাদের গ্রামার এটা বোঝানোর প্রয়োজন পড়েনি, বা কোনো বাংলা ব্যাকরণের কোনো এক্সপার্টকে, কোনো টিচারকে আমরা এখন পর্যন্ত কোশ্চিন করিনি যে এই কাহিনিটা কেন ঘটছে, মানে ক্রিয়া কেন চেঞ্জ হয়েছে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে। ওকে, এবার চলে আসো আমরা মূল আলোচনায় যাই। তোমরা সবাই জানো যে প্রেজেন্ট ইনডেফিনিটে তিনটি গুরুত্বপূর্ণ রুলস রয়েছে। একটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। নাম্বার টু হচ্ছে
কোথায় ইয়েস এবং কোথায় ইয়েস যোগ হবে। যে সকল ভার্বের শেষে এক্স, জেড, ও, সিএইচ, এস এইচ এগুলো রয়েছে সেগুলোর সাথে একমাত্র এস এইচ যোগ হবে, বাকি সকল ক্ষেত্রে জাস্ট এস যোগ হবে। লাস্ট আর একটি রুল রয়েছে, সেটা হচ্ছে যে সকল ভার্বের শেষে ওয়াই রয়েছে, যেমন স্টাডি বা ক্রাই বা ড্রাই, এগুলো শেষে আমাদের ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে। কনসোন্যান্ট কি? ওই যে পাঁচটা ভাওয়েল বাদে বাকি একুশটির যে কোনো একটা যদি থাকে, যেমন স্টাডির ওয়াইয়ের পূর্বে দেখো ডি আছে, ক্রাই ওয়াইয়ের পূর্বে আর আছে, ড্রাই আর ওয়াইয়ের পূর্বে আর আছে, তো এই যে এগুলো হচ্ছে কনসোন্যান্ট। সো এই কনসোন্যান্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আই ই এস যোগ হবে। সো এই তিনটা রুলস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটা রুলস যদি আমরা না মানি সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কি অর্থের চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা দেখি। বন্ধুগণ এখানে দেখো, তোমরা যদি রুলস এবং সিস্টেম মেনে না চলো তাহলে ওই যে যাওয়া চেঞ্জ হয়ে গিয়ে যাও হয়ে যাচ্ছে, যাই হয়ে যাচ্ছে, করা চেঞ্জ হয়ে গিয়ে করো হয়ে যাচ্ছে, করে হয়ে যাচ্ছে, খাওয়া চেঞ্জ হয়ে গিয়ে খাও হয়ে যাচ্ছে, খাই হয়ে যাচ্ছে, ঠিক তেমনটি এখানে ঘটবে, তবে কমিউনিকেশনের কোনো বাধা সৃষ্টি করবে না। এখন দেখো, তুমি যাও, ইউ গো, তুমি আসো বা তুমি এসো, ইউ খাম, তুমি স্পর্শ করো, ইউ টাচ, সে যায়, শি গোজ। ওই যে বললাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু রুলস হচ্ছে যে সকল ভার্বের শেষে ও, এক্স, জেড, সিএইচ, এস এইচ থাকবে সেগুলোর সাথেই ইয়েস যোগ হবে। তার মধ্যে এখানে ও পেয়েছি আমরা এখানে, আর ও পাওয়ার কারণে আমাদের এখানে ইয়েস যোগ দিতে হয়েছে। এরপরে দেখো, শি খামস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে জাস্ট ইয়েস যোগ হয়েছে। এবং এরপরে দেখো, শি টাচিজ, সিএইচ আছে, ওই যে বললাম সিএইচ, সিএস থাকলে আমাদের ইয়েস যোগ হবে। এখন এই ইএস, এস এবং ইএস এগুলো যদি তুমি দিতে ভুলে যাও বা এগুলো যদি না দাও তাহলে কি অর্থের কোনো বিভ্রান্তি ঘটবে? বন্ধুগণ এখানে যেটা বলি সেটা হচ্ছে যে আসলে অর্থের তেমন কোনো বিভ্রান্তি ঘটবে না। তুমি হি গো যদি দাও বা শি গো যদি দাও, তুমি যদি ইএস দিতে ভুলে যাও কোনো সমস্যা নেই, সে যায়, এটাই হবে। এই ইএস না দেওয়ার কারণে সে খাই হয়ে যাবে না, সে ঘুমাই হয়ে যাবে না বা সে হাঁটাহাঁটি করে, এটা কখনো হবে না, সে যাই তো যাই, সেটাই হবে। বাট তোমার ওই যে এই বাংলার মতো ঘটনাটা ঘটবে, অনুরূপভাবে সে আসে, সে স্পর্শ করে, টাচিজ, তুমি ইয়েস যদি ভুলে যাও বা এখানে খামসের যদি ইয়েস ভুলে যাও তবুও সেটা সে আসে, এটা হবে। এই এস না দেওয়ার কারণে সে যাই হয়ে যাবে না, সে ঘুমাই হয়ে যাবে না বা সে দৌড়াদৌড়ি করে এরকম কিছুই হয়ে যাবে না। সো প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতেই যে মেসেজটি দেওয়া থাকে সেটা হচ্ছে যে তুমি যতদূর ইংরেজি জানো, তুমি যে ভুল জানো, নো প্রবলেম, এই ভুল ভাল দিয়েই তুমি বোঝানোর চেষ্টা করো। একজন ফরেনার বাংলাদেশে এসে যতই বাংলাতে ভুল বলুক না কেন, আমরা বুঝবো যে সে কী বলতে চাচ্ছে, অর্থাৎ কমিউনিকেশন হয়ে যাচ্ছে। বাট রাইটিংয়ে যখন তুমি যাবে বা গ্রামার চেকের যেখানে বিষয় থাকে বা একাডেমিক গ্রামারে যেখানে গ্রামার টেস্ট করা হচ্ছে, সেখানে তো অবশ্যই ইয়েস বাই ইয়েস লাগবেই। এখন তোমাকে বলি, বাংলা যে ব্যাকরণ রয়েছে, বাংলা ব্যাকরণে অনেক রুলস রয়েছে। সো বাংলা ব্যাকরণের কটা রুলস তুমি ফলো করে কথা বলো তো। এখন তুমি আমার কথা শুনে বলবে যে তাই তো, এটা রাইট, কারণ আমরা এত গ্রামার মানে বাংলা ব্যাকরণ শিখেছি যেটা দিয়ে আমাদের এত কথা বলা লাগে না। ঠিক তেমনটি আমাদের এগুলো ভুল হয়ে গেলেও ভুল নয়, আমাদের ভুল ভাল দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। লাস্ট আর এক মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করবো, সেটা হচ্ছে তুমি যখন এটা প্র্যাকটিস করবে তখন অবশ্যই কিন্তু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তিনটা একসাথে করবে, করে বের হয়ে চলে আসবে, এটা হচ্ছে সিস্টেম। যেমন ধরো যে তুমি আমার ভিডিও দেখো, তুমি আমার ভিডিও দেখেছিলে, তুমি আমার ভিডিও দেখবে, তুমি কথা বলছো, তুমি কথা বলছিলে, তুমি কথা বলতে থাকবে। তারপরে দেখো যে তুমি আমাকে বিরক্ত করো, তুমি আমাকে বিরক্ত করেছিলে, তুমি আমাকে বিরক্ত করবে, যাই করি না কেন একসাথে তিনটা করে বের হয়ে চলে আসবো। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি ছিল তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ভিডিও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দাও। আর আরেকটা কথা বলবো, তোমরা যারা কার্পণ্যতা বোধ করো ভিডিও শেয়ার করতে, আরে ভাই একটা ভিডিও শেয়ার করলে আপনার তো কিছু যায় আসে না, বাট শেয়ার করলে কি হয়, একজন উপকৃত হলো এবং তারা শিখলো। তাই তোমাদেরকে বলবো যে অন্তত কার্পণ্যতা বোধ থেকে ফিরে এসে
শেয়ার করো, যাতে অন্যরা তোমার শেয়ার করা ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।